আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আমার নাম হচ্ছে টপ আমার সাথে কেউ পাঙ্গা নিলে আমি বন্ধ করে ফেলি তার দম আসলে আজ পর্যন্ত আমি কারো দম বন্ধ করতে পারি নাই বরঞ্চ মাঝে মধ্যে আমার দম বন্ধ হয়ে যেতে যায়। আসলে আমি সুড়ে বেড়া কাজে টস দেখছেন না তাই তো আমি বসে বসে আর শুয়ে শুয়ে দুধ খাচ্ছি বেশি করে শক্তি বাড়াচ্ছি কিন্তু সমস্যা একটা আমি অলরেডি আরেকজনের কাছে বন্দি আছি এই যে চলে আসছে আমাকে নেওয়ার জন্য হাই হাই এইবার না জেনে আমাকে দিয়ে কি করাই ও এ কি মুসিবতে পড়লাম রে বাবা ডায়লগ মেরে কোনো লাভ হইতাছে না ওই বেটা তোর ডায়লগ পড়ে আগে আমার গবেষণা হই পরে কারণ আমি হচ্ছি গবেষকের ঘরে গবেষক গবেষকের বাচ্চা গবেষক কিন্তু সমস্যা একটাই বারো বছর ধরে গবেষণা কথা চি কোনো গবেষণার সাথে আমি সাকসেস ছি না তাই তোরে আমি দৌড়িয়া নিয়ে আইছি মানুষ গবেষণা বাদ এবার বিলাই গবেষণা এবার আহ তুই চিন্তা করিস না চিন্তা করুম না মানে এখন গবেষণার সময় যদি আমার দমটা ভিতর থেকে বাইরে হয়ে যায় আমি যদি পটল তুলি তখন আমার কি অবস্থা হইব বিয়ে শাদি করতে পারি না ওই বেটা তোর বিয়ে শাদি ও পারে গিয়ে ভূতের সাথে হইব হা হা আমি আগে তোকে পরীক্ষা নিয়ে করে গবেষণা করে আমি গবেষণা খব হ আমার বাপ জান আমি গবেষক হইতাছি তুমি চিন্তা করো না ও বিদ্যুৎ চমকাইছে তার মানে আমার গবেষণা সাকসেসফুলের সংকেত দিচ্ছে হা 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 হয় বিদ্যুৎ চমকালো আর আমার গবেষণার সংকেত পেলো হয় বিদ্যুৎ চমকালো আর আমার গবেষণার সংকেত দিল তার মানে আমি গবেষণায় সাকসেসফুল হতে যাচ্ছি গো সমাজে একটা সাকসেসফুল হইতে হতে 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 গিয়েও সাকসেসফুল হইতে পারি না কিন্তু মনে হচ্ছে আজকে আর আমি সাকসেসফুল না হয়ে যাব না ও এই যে আমার পাতা শিষ্য তখন মানে পাতি শিষ্য আসলে আমি এখন যে গবেষণাটা করব। এই বিষয়ে আমি একটু তোমাকে গল্প শোনাবো হ্যাঁ তুমি গল্প শুনে বলবে যে বাহ অনেক সুন্দর ভালো হইলে কই সুন্দর খারাপ হলেও কই বা সুন্দর এই যে ছবিটি এইটা হইতেছে বিলাইয়ের ছবি হ্যাঁ আসলে বিলাইয়ের ভিতর থেকে আমি শক্তি বের করব বিলাইয়ের শক্তি দিয়ে আমি গাড়ি চালাবো হা হা তারপর আমি এই দেশে বিদেশে বিলাই দিয়ে গাড়ি চালানোর বুদ্ধি বিক্রি করব আহ সেই বুদ্ধির টাকা দিয়ে আমি যে তা করব কিন্তু আগে সাকসেসফুল হই তারপর যা করো করব দেখছ আর কিছু বলবো না এখন ডাইরেক্ট পরীক্ষা করে দেখাবো আগে কইছি জ্বরে টাড়া হয়রা বগলা মরছে আর পকেটে কেরামতি বাড়ছে হা আহ এই যে টুপিটা এটা হচ্ছে জাদর টুপি এই টুপি মাথায় দিলে শক্তি হয় বিলায়ের শক্তি টুপিতে আসে টুপির শক্তি গাড়িতে যায় তারপর গাড়ি রানিং হয় হ্যাঁ কিন্তু সমস্যা হয়ে গেছে টুপিটা বেশি মোড়া হয়ে গেছে কিন্তু টুপিটা তো লাগতেছে না ডেল ঢাল ঢাল করতেছে কি মচিবো তো পড়লাম রে বাবা

আজ থেকে আম গবেষক ডাকবি হ্যাঁ আর ওস্তাদ মোস্তাদ ডাকবি না ঠিক আছে বল কইছি উস্তাদ আপনে আজকে গবেষকlogback আর আমি খুশি ওে আপনা জন্য উপহার নিয়ে আইছি আপনি আমার উপহার গ্রহণ করুন আরম দাদা কি কইতাছে আমরার এর দইরা আছে એમ কইতাছে আমরা এরা কি কার উপহার দিব একবার যদি বাইরে তার এ কামরা ফাটাফাটা করে দিমু হ্যাঁ એમ তো আমরাই জানতে কি বাইরেইতে আরম না কেমনে যে বাইরেম এ বুঝতেছি না বুদ্ধি বের করতে হবে বুদ্ধি আমার মাথায় বুদ্ধি আইছে আমরা তো উপহার দেব না উপহার কি আমরা ওদেরকে উল্টা পাটা কামরা মো তারপর ও উপহার হল আ ওদেরকে পিড়া দিব ও হো হো কি কইতাছে মোড়া মোড়া সখের গাড়ি আমারে তো এই গাড়ি চাটকা রাখছে আমার ভিতর থেকে এত পাওয়ার কেমনে আইতাছে এমনি তো সবার কাছে আমি মার খাই হাই হাই এসব কি কইতাছে এ সবুই না তো আমার একটু একটু ভয় লাগতাছে হে আবার আমার মাথায় একটা বুদ্ধি হইছে শয়তানাপসে গিরো আমার মাথায় কোটিন বুদ্ধি বেরো ওই বুদ্ধি বের আমরা সবাই এর ভিতর ফু দিতে তাও তাইলে এটা হতে থাকবো আর হতে থাকলে না এই বস্তার ভিতর থেকে আপনাদেরকে বাইরে করব ফু দেওয়া শুরু কর ফু

বস্তার ভিতর কিছু আছে হ্যাঁ আমার কানের পাশে আবার এরা কারা মনে হয় কেউ কিছু আমাদের কইতে আছে তুমি না বন্ধ করো সবার দম হ্যাঁ তুমি আমগুলো কিছুই করতে পারবো না আমরা তোমার এমন অবস্থা করব আলু বস্তা করে গাড়ি রাগ ধরুন মানে তোমার রাগ উঠলে গাড়ি স্টার্ট হয় তোমার এখন রাগ নাই গাড়ি স্টার্ট হইব না তোমার টুপি কুইলে লাইছে, হ্যাঁ তোমার গবেষক তোমার দিয়ে গবেষণা করতে পারবো না বরঞ্চ তোমার কাজটা টুকরো করে খায় লাগবো গবেষণা সাকসেসফুল না হইয়া পিচিগুলো কি বলতেছে হাই হাই ওরা আমার কানের ভিতরে এভাবে কথা দিচ্ছে কেন এত কানের বাধা চিল্লাইতেছে কেন ওই তোরা তাম কইতাছি বাপরে বাপ কি সাংবাদিক ইঁদুর তুকুন আমার সাংঘাতিক দূর বুঝছি টুপি আমার নিজের মাথায় লাগাইতে হইব তা না হলে গবেষক আমার সত্যি সত্যি কাটা কালাইব ঠিক আছে গবেষকের বাচ্চা গবেষক টুপি মাথায় লাগাইছি দেখি এমন কি তা হয় এই তো গাড়িটা মনে হয় স্টার্ট হয়ে যাইতেছে দাঁড়া ইঁদুরের দল এই গাড়ি দিয়ে এবার আমি তোদেরকে ধরব আজকে আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবো না ভুম 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 ওরে আমার পাতি শিষ্য আমি তো চাকচেস আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে আমি চাকচেস পুল গবেচ করছি ওই দরে স্পিড আরো বাড়া এইখান থেকে তাড়াতাড়ি পলা যাইতে হইব আমরা উচিত শিক্ষা দিছি আমরা দতা তোরা হাই হাই মনে হয় আমাদের পাশ কিছু একটা গেল এই তো পুসকে ধরে দল সামনে চলে আসছে এইবার তোরা কোথায় যাবে হা 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 আমার জাদুর গাড়ি আমার মাথায় জাদুর টুপি আমার হাত থেকে আজকে তোদেরকে রক্ষা করে কে হাই হাই এগুলো তো আবার পালাচ্ছে সমস্যা নাই বিলায়ের ঘরে টম আমাদের পিছনে ও সাইরাতে কইতাছি তাই না হলে কিন্তু জেরি মামুরে কবর জেরি মামু তোর কিন্তু অবস্থা কাহিল কইরা দিব এই টমের বাচ্চা তো তোমরা এত কিছু কইতে দিতে তাও তো তো আম গরে দরা দরা আইতে আছে আমগর পিঠে পিঠে হায় হায় ধরে স্পিড আরো বারে আরো আরো হা হা জেরি আইলে আজকে জেরি কে আমি তোদের মতো গাড়ির নিচে ফেলে বত্তা করব হা জেরি আইবো তো দূরের কথা এইবার তোদের দেখ কি করি তোম যে ভাবে আইতাছে আম গরে দরা লাগি তোমের হাত থেকে সহজে বাঁচতে পারুম না মাথায় বুদ্ধি আইছে ওই তোমরে বুদ্ধি দিয়ে আরাইতে হইব বিপদের সব বুদ্ধি একমাত্র আমাদের সঙ্গে একটা কাজ কর ওই গবে নিচে দিয়ে আমরা দৌড়ে পালাই ওরে আমার পাতি নাতা দেখ আমাল গালি আইতাছে ওরে গাড়ি কি উপর উঠব কি ওরে গেছি রে নিয়ে দিয়ে এটা কি গেল ও ও আমার পাতি নেতা বচ্চস আমি পড়ে গেছি ব্যাপারটা বুঝলাম না মাথাটা গোতাছে আমার গবেষণা এমন হইতাছে কেন ওই আমার গাড়ি ওই দিকে গেছে কেন আমার গাড়িটা টান গবেষণার গাড়ি এটা আমার ভাগ্নারা মনে হয় বিপদে পড়েছে তাই তো আমি এখানে আসছি কি ব্যাপার আমার বাইকনাদেরকে তো টম দৌড়াচ্ছে টমের বাচ্চা রে আমার নাম হচ্ছে জেরি আমি যাকে একবার ধরি তার জীবনটাকে তেজপাতা করে চারি। আজকে তো টম তোর জীবনটা আমি তেজপাতা করব এক মিনিট দ্বারা দুই মিনিট আইতাছি তোদেরকে লাভ দিয়ে ধরতে হবে আহু ধরছি ধরছি শয়তানের দল তোরা ধরছি ওর শয়তান তো আমি যাই হোক তোদেরকে পান্দা ফেলছি কোরে মামুন বাঁচাও কেন হেল্প আমার টমের বাইচা রে তোরে যে কি করুক দাঁড়া আগে এটা কি হলো সিলের মতো তাবা দিয়া তার বাইনাদেরকে নিয়ে গেলো আমি চারবো না আরে সিলের মতো আইসা আমাদেরকে কে ধরে নিয়ে যাচ্ছে চোখ করে দেখলো এটা তো আমাদের মামু ওরে আমাদের জেরি মামু স্পাইডার মে হইয়া গেছে স্পাইডারের তো আম ঘুরে বাসাইছে মামু একটা স্পাইডার ম্যান নিচে কি ওরে নিচে তো

মাথায় তো তাড়াতাড়ি বুদ্ধিও আসতে পারে বাবা এই শয়তানের টমটারে এত সহজে ধরা যাবে না ডাইরেক্ট সামনে যাওয়া যাবে না কিছু একটা করতে হবে কামড়া করলো কি আমার মতো গবেষকরা নিচা পালাইয়া ময়লা ভরাইয়া দিচ্ছে ও ইদুরের বাচ্চারা আবার হায় হায় আবার আমাদেরকে নিচে ফেলে দিল ওরে বাবা গবেষকের অবস্থা আলোর অবস্থা করে দিচ্ছে টমের কাছে জাদুর গাড়ি টমের সাথে এভাবে পারা যাবে না এখন টমকে ধরতে হলে আগে সুপারম্যান হওয়া দরকার সুপার পাওয়ার দরকার কিন্তু আমার কাছে তো কিছুই নাই কি ব্যাপার এখানে মনে হয় কিছু একটা আসে না এটা পানি এটা পানি এগুলো দেখে কিছু হবে না উপরে দেখি তো এই এখানে কি কোনো সুপার পাওয়ার আছে নাকি ব্যাপারটা তো তেমনই মনে হচ্ছে অবশ্যই এখানে সুপার পাওয়ার আছে এগুলো দিয়ে ওই টমকে ঘায়াল করা যাবে হো হো আমি এখনই ব্যাঙের মতো লাফিয়ে সাপের মতো ছুরি নিয়ে আমি দিকে আসছি উ হু এইবার তো টম তোমার কবর আছে আমি নিজেকে সুপার পাওয়ার বানাবো না আমি একটা সুপার পাওয়ার গাড়ি বানাবো তারপর টমকে ধরে ইচ্ছা মতো সাহসা করবো দুলাই করবো ওরে আমার বন্ধুরা দরকার পড়লে পা কান্দে নিয়ে দৌড়া তাও তোরা দৌড়া টমের কাছে দৌড়া খাইছ না এবার কিন্তু টম কায়া লাগবো হাই হাই টম তো আমগুলো পিছিয়ে পিছিয়ে আয় বিনাশটা হয়েছে রে হাই ব্র্যাক 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 মনে হইতেছে জেরি মামু স্পাইডারম্যান সুপারম্যানও আইতেছে তাইলে তো টমাম করে কিসি করতে পারবো না তোরা দেখ দেখ চাইয়া জেরে মামু হইয়া গেছে সুপারম্যান মানে সুপার কার গেছে রে কিন্তু সমস্যা একটা ও টমের সাথে কি জেরে মামু পারবো 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 ওরে পুস্কি ধরে দল তোরা নাচ আনন্দে এইবার তোদেরকে ধরছি আমার সাথে চল তোদেরকে বাড়াবো এইবার আমি ফুটবল আমার সাথে পাঙ্গা নেওয়া এত সোজা না এইবার দেখ আমি তোদের কি অবস্থা করি তোদের অবস্থা ময়দার অবস্থা না করে ছাড়বো না ওরে মাথাটা বন বন করে ঘুরে জেরি মামু কই আসো আমাদেরকে বাঁচাইয়া না ওরে ওরে কি করছে না আমরা ঘুরছি কে ধীরে ধীরে ওরে গেছি রে পাঙ্কার মতো আমাদেরকে ঘোরাচ্ছে অবস্থা আমাদের কাই রয়ে যাচ্ছে জেরি মামু জেরি মামু বাঁচাও প্লিজ হেল্প মি হেল্প একটু আগে গাড়িটা দিয়ে টমকে ধরতে পারি নাই কিন্তু এখন যে গাড়িটা বানাচ্ছি এটা দিয়ে নিশ্চয়ই আমি টমকে ধরতে পারবো ও হো মনে হচ্ছে পাওয়ার কাজ করছে িয়ার কাজ করছে ও তার মানে আমার গাড়ি রেডি হয়ে গেছে টমের বাচ্চা এইবার তো তোর কবর এইবার দেখ তোর জীবনটাকে আমি কি করে তেজপাতা করি লাভ দিয়ে উঠে গেলাম আমার জাদুর গাড়ির ভিতরে হুম এইবার টমের বাচ্চা আমি কাটবো তোরা টুকরো টুকরো করে হই টুকরো টুকরো করে দেখো আমার এ ভিতর টুকু আমার টমের ভিতর আছে সব শয়তানের গাটি রে মামুর আগের গাড়ি চলে না এইবার এই গাড়ি চলতা মামু আমি বাচ্চা চার কত এই তো মনে হইতা মামু আইছে নাকি মামু হাইছে মামু মাথাটা গোতাছে হাঙ্কার মতো আমরা তখন হাঙ্কা হাঙ্কা হয়ে গেছিলাম ভাইগনারা কামি আর তাড়াতাড়ি এখানে চলে আসো আরে কথাবার্তা পরে বলো আগে আমার গাড়িতে আসো এখান থেকে কেটে পড়ি আরে বাইগনারা চিল্লা চিল্লি কথাবার্তা পরে গো আগে টমের কাছ থেকে বাঁচতে হলে আমার গাড়িতে আও হুম এইবার গাড়ি নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে কিন্তু গাড়িটা নিচে আটকে গেছে তাতে কোনো সমস্যা নাই মামু আমরা যে অঘটনটা ঘটাইছি টম যদি ধরতে পারে না আমুর খবর আছে আমার তো মনে হয় টম এই দরজার সামনে আছে এখান থেকে বের হলে সাবধানে বের হইতে হইব তারা হলে খবর আছে মামু দেহ টমের শব্দ পাইতেছি কিন্তু আমার জীবনটা তেজপাতা কইরা দল সমস্যা বাড়ি আমি হাতুড়ি নিয়ে আসি ওরে হাতুড়িটা বেশি বাড়ি কষ্ট হইতাছে সমস্যা নাই তাও আমি তোদেরকে দরুম রে ভাই তোদেরকে এত সহজে চারুম না হাতুড়ি হাত থেকে পড়ল ওরে গেছি রে নিজের অস্ত্র দিয়ে নিজে গায়ে রয়ে যাচ্ছি ও ওরে গেছি রে নাই ও ওরে বারবার আমি যাই ইঁদুর গুলাকে ধরতে মারতে আর বারবার নিজে নিজে সাহস্তা হয়ে যায় নিচে পড়ে এইটা কি হচ্ছে আমার সাথে এই যে বন্ধুগণ এই ভিডিও দ্বিতীয় পর্বটা অনেক মজার পর্ব তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখেতে পার্টু তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য